ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। যেটা হচ্ছে ঘাস মাখা, মানে ও যে পেছনে দেখছেন ঘাস পুরো বিশ্বে আমার মনে হয় না আর কেউ ঘাস মাখে খেয়েছে। তিনি বাংলাদেশ থেকে সুদূর ইন্ডিয়া পাড়ি দিয়েছেন এই ঘাস মাখা খাওয়ার জন্য। মানে সত্যি আমি জানি না ঘাস মাখা মানে এই ভাবনা চিন্তা, মানে সত্যি মানুষ অনেক ক্রিয়েটিভ মানুষ আমি জানি, কিন্তু মানে এত ক্রিয়েটিভিটি মানুষের মধ্যে আছে, মানে এত ক্রিয়েটিভিটি মানুষ রাখে কোথায়? শেষ পর্যন্ত ঘাস মাখা নিয়ে চলে এসেছে, ঘাস মাখা খাওয়াবে, মানে খাবে, লোককেও খাওয়াবে, দেখা যাক। পুরো বিশ্বে আমার মনে হয় না আর কেউ ঘাস মাখে খেয়েছে, খেয়েছে ঘাস এনে দেয় না ভাই, পুরো বিশ্বে, মানে সত্যি বলছি পুরো বিশ্বে আর কে তোমার মতন মানে উদ্গান্ডু আছে আমি সত্যি জানি না। মানুষের কাছে খাবারের এত আকাল মানে পড়েনি আমার, যা মনে হচ্ছে যে শেষকালে তাকে ঘাস মাখা খেতে হবে। তো যাই হোক, দেখা যাক। আমার মাথায় আসলো যে এই ঘাসটা ওনাকে দিব, দিয়ে বলবো এটা আমাকে মেখে দিন। এবং আমি মানে কি বলবো দাদা তোমাকে, আমি বলছি এই মানে এই জন্য বলি যে তুমি মানুষ হয়ে জন্মছো, মানুষের ডাক্তার দেখাও। এই গরু ছাগলের ডাক্তার দেখি দেখি গরু ছাগলের ট্রিটমেন্টে মানে তোমার উপরেও গরু ছাগলের প্রভাবটা পড়ে গেছে, মানে একটা প্রভাবের ব্যাপার থাকে। তো গরু ছাগলের ডাক্তারকে দেখিয়েছিল হয়তো, তো সেই প্রভাবটা এই দাদার জীবনেও পড়েছে। ওই জন্য দাদারও মানে ভাত ডাল এত কিছু আছে সেগুলো বাদ দিয়ে দাদারও ঘাস খেতে ইচ্ছা করছে, এই জন্য বলে সঙ্গদোষে রং ধরে। ঠিক আছে, তোমার তুমিও সঙ্গটা ঠিক করো, একটা ভালো দেখো মানুষের ডাক্তার দেখো, তোমার ওইসব আলবাল ছাল খেতে ইচ্ছা করবে না। কী যে বলবো সত্যি, মানে কি বলবো, এরা এরা এইসব আলবাল খেয়ে মানে ভাইরাল হয়ে যাচ্ছে। আমি ভাই এত ভালো ভালো ভিডিও দিয়ে আর আমাকে ভাই কেউ সাবস্ক্রাইবই করে না, সাবস্ক্রাইবারই বাড়ছে না, সাবস্ক্রাইবটা করে দাও না, কি আছে করে দাও করে দাও। ঘাসটা আসলে কিভাবে মাখে, ঘাসের পাকা অংশটা হয়তো ফেলে দিবে প্রথমে না? হুম, একদম মানে সেই ক্রিয়েটিভ, মানে যা পাচ্ছে মেখে দিচ্ছে, যা কিছু পাচ্ছে মানে মেখে দিচ্ছে। দুদিন পর দেখা যাবে দেখবা কাঁচা গুঁড়ো তেঁতুল জলের সাথে একটু বিট লবণ মিশিয়ে বা তোমাকে খাই দিয়েছে, তুমি সেটাও খেয়ে নেবা, বলবা বিশ্বে এই প্রথম কেউ কাঁচা গুঁ খাচ্ছে উইথ সাম তেঁতুল জল অ্যান্ড সাম বিট লবণ। ঠিক আছে, মানে বুঝতে পেরেছি তোমার হয়ে গেছে আর কি বলবো, যাচ্ছে তাই তোমার পরিস্থিতি খুব একটা ভালো না, দিন দিন তোমার কিন্তু মানে ভাগ্যতে যা দেখছি খুব একটা ভালো দিকে যাচ্ছে না, তুমি একটা ভালো দিকে মানুষের ডাক্তার দেখো অবশ্যই। প্রথমে আসলে কাটছে, কুচু কুচু করে কাটছে এবং দেখতে পাচ্ছি কাটছে ভাই 14 বার করে, মানে এই ফুড ব্লগারদের না একটা মানে অসহ্যকর বিষয় দেখতে পাচ্ছি তো ভাই, কাটছে, আমরাও দেখতে পাচ্ছি, আমাদেরও চোখ আছে দুটো, এই কাটছে, এই এটা করছে, এই সেটা করছে, কি দরকার, আমরা তো দেখতে পাচ্ছি, মানে একই ঘ্যাট একই জিনিস একই হেগে যাবে। জল চলে আসছে, আমি যেটা হুট করে প্ল্যানটা এসেছে যে ঘাস মাখে খাবো, ইস কোথার থেকে ঘাস তুলছে রে, মানে রাত্রিবেলা হতে পারে কেউ এখানে এসে হিসু করে গেছে, কোনো মাতাল ওখানে গিয়ে বমি করে গেছে, মানে সত্যি কোথার থেকে ঘাসগুলো তুলছে ভাই, মানে মানে সত্যি। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ কাকাও ভাবছে হ্যাঁ কি যে করবো, কোন আবালের চক্করে পড়েছে বা ঘাস মাখা নিয়ে চলে গেছে, ঘাস মাখতে ঠিক আছে করে মাখে। আমাদের দেশের ভাষা হচ্ছে ভর্তা, এত ভালো ভালো ভর্তা বানায়। হ্যাঁ ভর্তা, তুমি ভর্তা, তোমাকে দুদিন পর গোবরের ভর্তা দেওয়া হবে, তুমি গোবরের ভর্তা খাবা বোধাই, বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়ে তুমি ঘাস মাখা খাওয়ার জন্য, মানে সত্যি মানে মানুষের তোমার কপালেই লেখা আছে, বললাম তো তোমার কপালে লেখা আছে, মানে কেন ভাই কেন হুয়াই আর এই বোকাটাস, মানে কি দরকার বেশ, মানে এবং এই ঘাসটা কারো কেটে গেলে চিবিয়ে হাতে লাগায়, মানে ক্ষত জানি না ভাই, আমি আমি এই বিষয়ে কিন্তু সত্যি আমি জানি না যে কোথাও কেটে ফেটে গেলে ঘাস চিবিয়ে লাগায়, এই বিষয়ে সত্যি আমার কোনো বিন্দুমাত্র ধারণা নেই, আমি এত বড় হয়ে গেছি আমাকে কেউ কোনো কিছু বলেনি এই বিষয়ে, আমি জানতাম না। ঠিক আছে, তো যাই হোক দাদার অনেক জানকারি আছে, তো জানকারিটা সবাই মাথায় রাখবা। আরও জোড়া হয় আমার জানা কথা, এক কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে ভাইরাস ধ্বংস করতে পারে পুরোপুরি। তো যারা ডাক্তার ফাক্তার আছো তোমরা আর ছুটি নিও, তোমাদের আর দরকার নেই। ঠিক আছে, কাকা চলে গেছে ইন্ডিয়াতে, মানে এই করোনা ভাইরাস করোনা ভাইরাস কি সব আছে না, এইসব করোনা ফোনা বানা তোমরা চলে যাও। ঠিক আছে, কাকা ঘাস দিয়ে ভাইরাস একেবারে শেষ করে দেবে, ফিনিশ ফিনিশ ইউ আর ফিনিশ। ঠিক আছে, এই ঘাস খেলে তো কোনো ক্ষতি নেই, তাই তো আমি আশা করি ঘাস খেলে ক্ষতি নেই। কাকা মানে যে মানে আবালের মতো কথা বলতে না, কাকা মানে হচ্ছে বিরাট প্রত্যেকদিন ঘাস খায় একবেলা করে, যে কাকাকে জিজ্ঞেস করছে যে ঘাস খেলে ক্ষতি নেই, গরু ছাগলকে জিজ্ঞেস করো, মানে অদ্ভুত কথাবার্তা, মানে সত্যি। অলরেডি লেবু কাসুন দিয়ে দিল, আর ওনার জাদুকরি কিছু মশলা আছে ওগুলা দিচ্ছে, এবং আমরা একটু দেখি। দেখো ভাই এই এই যা দিচ্ছে না, এই টক জল, তারপরে দু চার রকমের মশলা, তারপরে হচ্ছে এই তেঁতুল জল, এই
মানে লেবু ঠেবু লবণ ঠবণ এইসব দিয়ে তুমি যদি মানে কাঁচা গুঁড়ো মেখে নাও না সেটাকেও দেখবে তোমার হচ্ছে তেঁতুলের চাটনি মতো লাগবে, ঠিক আছে? কিভাবে এটা আসলে প্রসেস করে তো এই প্রথম মানে আপনাদের একটু বলি জীবনে দুদিন পর দেখবা কাকা দেখবা হিসু করে হিসু মেখে তোমাকে খাই দিয়েছে, তুমি সেটাকে দেখবা কোল্ড ড্রিঙ্কস মাখা ভেবে খেয়ে নেবা। মাখার যত রেকর্ড আছে ভেঙে গেল, মানে পটল মাখা হোক আর আমাদের দেশে কলা মাখা কলা ভর্তা, মানে দেখো মানে বুঝতে পারছি মানে গরুর ডাক্তার দেখাতে থাকবে না দাদার মুখটা মানে একটা গরুর মতো আকৃতি নিয়ে নিচ্ছে, দেখো মানে কি আর বলবো, মানে একটা জিনিস দেখবা মানে সকাল বিকাল তুমি যার সাথে থাকবা যে কালচারের মধ্যে থাকবে না তোমার মুখটা দেখবা ঠিক সেরকমই হয়ে যায় বলো তো। এই দাদাকেও মুখটা দেখো মোটামুটি গরুর ডাক্তার দেখাতে থাকতো না দাদার মুখটা এখানে একটা গরুর মতো হয়ে গেছে, ভালো করে নোটিস করো দেখো গরুর মতো হয়ে গেছে মুখটা এখানে। তো কি দেখতে লাগছে মানে পুরো কাকা ঘাস লাগছে সে ব্যাপক লাগছে মানে ফাটাফাটি বিরিয়ানি খেয়ে জিভে কেন ওই দেখো কাকাবার হেরে এর পায়ে পাশে নর্দমা এই যে পাশে ড্রেন এই জায়গায় নোংরা ফেলে রেখেছে দেখো নোংরা ফেলে রেখেছে আর এটা সম্পূর্ণ বাংলাদেশে দুবলা ঘাস বলে ওইটা দুবলা, আচ্ছা এটা হচ্ছে বড় ঘাস মানে সত্যি কাকা টেলে না কাকা ঘাসের পোকার বানি ফেলছে এবার জায়গায় দাঁড়িয়ে কাকা বিজ্ঞান বই লিখে ফেলবে কাকা গ্যাসের যা দাম দিনকালে যা পরিস্থিতি বা ঘাস খেয়েই পাবলিক বা কাটিয়ে দেবে সত্যি বুদ্ধি কাকা কি বলে দেখি যে কজন দাঁড়িয়ে ছিল কাকা বাবা কোন গুলো এখানে এসে দাঁড়িয়েছে কাকা বাবা কোরবানি দিচ্ছে এই এক পাগলি বলেছে বাদাম কাকার খালি গলার বাদাম গানে সেই সেরা গান এসে দিয়েছিল মিস করবে প্রিয় দর্শক এই যে দেখেন যেটা হচ্ছে ঘাস মাখা মানে ওই যে পেছনে দেখছেন ঘাস তুমি ডাইরেক্ট দোকান থেকে খাও আর এখান থেকে মাখতে এসেছো কেন তুলে ওইখানে এটা ভালোভাবে ধুয়েছে কারণ অনেকে মুতে দিতে পারে সেই তো তুমি তো মুতেই না ওর মধ্যে তো এটা এখন খাবো আমি খুবই এক্সাইটেড কারণ পুরো বিশ্বে আমার মনে হয় না আর কেউ ঘাস মাখা খেয়েছে খেয়েছে এই প্রথম সেই ভাইরাল কাকু কাঁচা মাখা কাকু যে নামে যে পরিচিত আমি মানে অবাক হয়ে চেয়ার টেয়ার থেকে পড়ে যাচ্ছি মানে এত মজা হয় কি করে মানে সত্যি রে ভাই জীবনে মানে মানুষ দেখলাম ভাই এইরকম এইরকম দেখিনি ভাই ও সত্যি ও ঘাস মাখা খেয়ে মজা পাচ্ছে আয় ভগবান কোথায় আছি কি স্পেশাল মাখা করে দিতে পারবে আমাকে যেটা হ্যাঁ সেই তো হেগে দেবে আমি বললাম না দুদিন পর থেকে কাঁচা গু হেগে দেবে তুমি কাঁচা গু মেখে দেবে দেখবা ঘাস মাখা হবে না ঘাস মাখা দিতে নিতে গেলে আমার কাছে বেশি টাকা লাগে না ইউটিউবার ছিল যারা তোমার ঘাস মাখা খাওয়ার জন্য গেছিল কাকার কাছে কিন্তু কাকা মানে সত্যি কি লেভেলের ব্যবহার করেছে তাদের সাথে সত্যি মানে দেখার মতো ঠিক আছে তোমাকে আমি ওই সজনে পাতা মেখে দেবো সজনে পাতা শরীরের ক্ষেত্রে ভালো অসাধারণ 20,000 দিতে হবে এর জন্য হ্যাঁ মিনিমাম কেন বলতো আমি ভাইরাল লোকালে হয়ে আছি 20 বছর আগের থেকে আমি ব্যবসা আমার ভাইরাল তা তুমি বললে 2 বছর আগে তোমার এই কাঁচা মাখা এটা শুরু কে বলেছে 2 বছর তুমি লাও কত নেই মানে সত্যি বলছি মানে আমি নিজের কানে শুনেছি যে কাকা কোনো একটা ভিডিওতে বলছে যে লকডাউনের আগে মানে করোনা যখন স্টার্ট হয় লকডাউনের সময় তার ব্যবসাপত্র খুব একটা ভালো যাচ্ছিলো না তারপরেই তিনি বাড়িতেই এক্সপেরিমেন্ট করতে 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 তিনি এইসব মাখামাখি শুরু করে ফার্স্টে তার বউকে দিয়ে টেস্ট করায় ঠিক আছে তা ফার্স্টে তার বউকে দিয়ে টেস্ট করায় তো টেস্ট করানোর পর তারপরে আস্তে 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 এইসব বাজার নিয়ে মার্কেটে নামে কিন্তু মানে এইসব মানে ঢপের চপ সত্যি মানে কি বলবো কাকা তুমি না কি যে করছো বেশি টাকা লাগে না কি কত 20-25 হাজার টাকা লাগে 20-25 হাজার টাকা বেশি টাকা না তো হাগার সাথে পড়ে কাকার হাগার সাথে 20-25 হাজার টাকা পড়ে লেভেল
তোমাকে আমি ওই সজনে পাতা নাই খেতে দেব সজনে পাতা শরীরের জন্য ভালো অসাধারণ কুরিয়ারটা দিতে হবে সজনে পাতা মেখে দেবো সজনে পাতা শরীরে দেখতে গেল মানে কোন মা তুমি কে সজনে পাতা শরীরে দেখতে গেল আমি মানে আমি সজনে ফুলের বড়া খেয়েছি আর সজনের ডাটা খেয়েছি সজনের পাতা তো কোনোদিনও খাইনি আমি শুনিনি দাদুর জন্য কোনোদিনও শুনিনি মানে কাকা সত্যি তুমি মানে যে মানে বার খেয়ে তাল গাছে উঠিয়ে দিয়েছে পাবলিকে তোমাকে তুমি যে কী আলবাল বকে যাচ্ছ তুমি একটু নিজে শুনো তো তুমি একটু নিজে শুনো তুমি কী বলছো মানে হ্যাঁ 20,000 টাকা দিতে হবে মিনিমাম ঠিক আছে কাকা লেভেল দেখো মানে বেচারা ছেলেটা কত আশা করে গেছিলো ব্লগ করতে পুরো বেড়া মানে পাগলা ড্যাশ হয়ে চলে এলো মানে সত্যি কাকার বা টেম্পার বেড়ে গেছে ভাব বেড়ে গেছে কাকার টেম্পার মানে চোরো মানে তুঙ্গে কাকার টেম্পার এখনই কাকা করে সাটা ভেঙে দেবে করে বেশি বকবে না আমি আজকে পটল নিয়ে আসলাম পটল হচ্ছে 20 টাকা কেজি দুটো পটল মেখে দিলে হচ্ছে 20 টাকা আর 3টে পটল মেখে দিলে 30 টাকা তুমি মারা 3-4টে পটল মেখে মানে বালবিচি করে তুমি 20-30 টাকা করে প্লেট বানাচ্ছ আর মানে কী বলবো সত্যি কাকা এবার রানুমণ্ডলের মতো হয়ে গেছে দেখবার ঠাপ দিয়ে গাব গাছে তুলেছে তো আবার তুমি ঘাপ করে নাবি দেবে পা ধরে টেনে আমরা বুঝতে পারবো একদম ছড়িয়ে ছেদরে যাবে একেবারে দেখবার মানে সত্যি কাকা এত অহংকার ভালো না মানে সত্যি ভাই ভালো লাগে না মানে তো যাই হোক কী আর বলবো কাকা মা যা করছে করুক কাকার কথা কাকা আমার আর বলে লাভ নেই কাকা ওরকমই ও বার খেয়ে নতুন নতুন তো বার খেয়ে লোকজন তাল গাছে তুলে দিয়েছে বার খাইয়ে কাকা এখন বিরাট হুমড়ি তুমি করছে যাই কত চাপ নিয়ে লাভ নেই তো যাই ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই।